মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিসসালামের তিন হাদিসে এই তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীঘটিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না, এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ হয়ে আসবে। তাহলে একটি আমল পেলাম, যে আমলটি হলো হজ করা, যে হজে কোনো কী থাকবে না, সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুনাহ থাকবে না। দ্বিতীয় আমল হলো, নবী সাল্লাম বলেছেন, এটিও সহিহ মুসলিম রিওয়ায়াত আসছে, আন তাওয়াদ্দা কামা আমার আল্লাহ, যে ব্যক্তি অজু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, অর্থাৎ যথাযথভাবে অজুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে পিওরভাবে একেবারে সুন্নাহ সম্মত উপায়ে অজু করলো। ওয়া কামা, এরপরে দাঁড়ালো, ফাসাল্লা, এরপরে সালাত আদায় করলো, অজুর দুই রাকাত সালাত আদায় করলো, ফাহামিদ আল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু, এরপরে সে আল্লাহর প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো, আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো, আল্লাহ তাকে অনেক নেয়ামত দিয়েছেন, এই যে সালাত, এই যে ওযু, এই যে ইসলাম নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, এজন্য আল্লাহর কাছে একবার অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহর স্তুতি এবং গুণগান সে প্রকাশ করলো, বললো, ওয়াফাররাগা কালবাহু লিল্লাহ, আর তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে নিল। আল্লাহর জন্য খালি করা বলতে অন্তরে দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার মোহ, দুনিয়ার নেশা, কোনো কিছুর প্রতি টান, যত কিছু থাকে সব কিছুকে তুচ্ছ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, এটাকে অন্তরের সর্বোচ্চ মাত্রায় স্থান দিল। এই কাজগুলো যে ব্যক্তি করল, নবী আলাইহিসসালাম বলেছেন, এই ব্যক্তিও রজা কাইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। তিন নম্বর আমল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইযা তালাইতু আবদাম মিন ইবাদি, আমি যখন আমার কোনো ঈমানদার বান্দাকে কোনো একটা বিপদে ফেলি, কোনো একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত, এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে, খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে, তো নবী সাল্লাম বলেছেন, এই ব্যক্তিও রজা কাইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আবার বলছি আমরা এক নজরে তিনটি আমলের, প্রথম আমলটি হলো হজ যদি কেউ করে যেখানে সেক্সুয়াল কোনো অপরাধ না থাকে এবং সেখানে যদি অন্য কোনো অপরাধ না থাকে, অর্থাৎ ফ্রেশ হজ যদি কেউ করতে পারে। দুই নম্বর হলো, যে ব্যক্তি অজু করে সুন্নাহ সম্মত উপায়ে সঠিকভাবে, এরপরে সালাত আদায় করে, এরপর আল্লাহর প্রশংসা করে, গুণগান বর্ণনা করে, এরপরে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই একমাত্র স্থান দেয়, আল্লাহর জন্য অন্তরকে খালি করে, অন্য সব কিছুকে তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামত দান করেন, অর্থাৎ মায়ের পেট থেকে বিমুষ্টি হয়ে আসা শিশুর মতো মাফ করে দেন। আর তৃতীয় হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন, কোনো বিপদ দিলেন, কোনো মুসিবত দিলেন, ওই মুসিবতে পড়েও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে এবং সবর করে, এই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তো এই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তৃতীয় হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আর প্রথম দুটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। তবে মনে রাখতে হবে, বড় কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাফ পাওয়ার একমাত্র উপায় হলো তওবা করা, খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা, পিছনে যা করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লজ্জিত হওয়া, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সব গুণাগুলো থেকে কি পাওয়া যাবে, মাফ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত গুণাগুলোকে মাফ করায় তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে।